তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, আজকের দিনে একটা জিমেল অ্যাকাউন্ট কাজ অনেক কার্যকরী, আর মোবাইলে থাকাও অনিবার্য। জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারো বা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারো। তো গাইস, তুমি যদি একটা জিমেল আইডি বানাতে চাও মোবাইল দিয়ে, তো এই ভিডিওটি ফুল ওয়াচ করো। খুবই ইজি একটা প্রসেস বলবো গাইস, চলো লেটস স্টার্ট। তো প্রথমে আমি আমার মোবাইলে প্লে স্টোরে যাব। তো এখানে উপরে কর্নারে লোগোতে ক্লিক করব, দিয়ে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। তো গাইস, এখানে মোবাইলে যেটা স্ক্রিনের লক থাকে সাধারণত, এখানে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। তারপর গাইস এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, দিয়ে মাই সেলফে ক্লিক করব, দিয়ে যেই নামে জিমেল আইডিটা খুলতে চাও সেই নাম এখানে দিয়ে দেবে। আমিও একটা নাম দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর গাইস এখানে ডেট অফ বার্থ দেব, তারপর এখানে জেন্ডার সিলেক্ট করব। তুমি মেল হলে মেল সিলেক্ট করো আর ফিমেল হলে ফিমেল সিলেক্ট করো। তারপর এখানে নেক্সটে ক্লিক করব। এখানে যেই নাম দিয়েছো যেই রকম অ্যাভেলেবেল আছে দেখিয়ে দেবে, এখান থেকে তোমরা মডিফাই করতে পারো ঠিক এইভাবে। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে গাইস স্ট্রং পাসওয়ার্ড দিও আর নিজে মনে রেখো, আর যদি পারো খাতায়ও লিখে রাখতে পারো। তারপর এখানে ইএসআইএম এ ক্লিক করব, তারপর নেক্সট, তারপর এখানে একটু স্ক্রল ডাউন করব, তারপর আই এগ্রিতে ক্লিক করব। ব্যাস, এখানে আমাদের জিমেল আইডি হয়ে গেছে। সেটা দেখার জন্য এখানে কর্নারের লোগোতে ক্লিক করে দেখতে পারো। তো গাইস দেখছো, এই জিমেল আইডিটা আমরা বানালাম। তো এখন এই জিমেল আইডি দিয়ে আমরা ইউটিউব চ্যানেলও খুলতে পারি বা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি। তো গাইস, এই ছিল জিমেল আইডি বানানোর সহজ উপায়। তো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর পারো যদি এই ছোট ভাইটার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।